নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি সকালবেলা ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পরে আমি একটু ভিডিও করে নিয়েছি পুজোটা হয়ে গেছে কিন্তু আর শ্রাবণ মাস শিবের মাথায় একটু জল ঢল ঢালাও হয়েছে তো এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু দুদিনের ভিডিও যোগ করে ভিডিও দেব। কারণ আমার একদিনে ফুল ভিডিও হয়নি তো পরের দিন এসেছিলো সমুদা সমুদায় নিয়ে এসেছিল প্রচুর মাছ তো একদিনের মাছ দেখুন চলা চিংড়ি ছোট ছোট মানে আমি পুরো ভিডিও করিনি অল্প একটু করে করেছি তারপরে যে মেজো সাইজের চিংড়ি এটা মাঝে চিংড়ি তারপরে বড় চিংড়ি পাবদা পাটা ইলিশ ইলিশটা খুঁজে রাখা ছিল আজকে মাছ সে মাছকার এদিকে কাটা হচ্ছে পনিরের জন্য আলু মোচার জন্য আলু এদিকে মশলা রেডি হচ্ছে হচ্ছে পাতা খারকল পাতা হবে ভাজা হচ্ছে এখন ঢাকা দিয়ে দিয়ে কিছু আমাদের এত মাছ হলেও সঙ্গে কিন্তু পনির থাকবেই কারণ আমাদের দুটো মানুষ মাছ খায় না এগুলো কিন্তু দুদিনের রান্না নয় একদিনেরই বা সাত দিনের অনেকের সাত দিনের বাজার হবে তাহলে এক রান্না দেখাবো তো রান্নার সব ভিডিও করিনি টুকিটাকি করে ভিডিও করেছি এইদিকে চলছে বাটা মাছটা ভাজা তো সঙ্গে রয়েছে শশা আর লেবু এদিকে হাড়ি ভাত রান্না সব কমপ্লিট তো রান্নাগুলো দেখুন এই যে সব রান্না হয়ে গেছে যে আমি বললাম না এগুলো কিন্তু দুদিনের নয় একদিনের এই যে খাড়কোল পাতা থেকে শুশুনির শাক ভাজা মোচার তরকারি ডাল পাবদা মাছ বাটা মাছ তারপর হচ্ছে এই যে চিংড়ি মাছের যে বড় বড়ো চিংড়িগুলো ছিল সেগুলো দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা কারি করে মানে কি নেই এদিকে পনিরের তরকারি তো সমুদায় এলে আমাদের আলাদা করে জামাই ষষ্ঠী করতে হয় না প্রতিদিনই জামাইষষ্ঠী হয়ে যায় কারণ এক তরকারি সমুদ্র হচ্ছে আমার জামাইবাবু জামাইবাবু কিন্তু এক তরকারি দিয়ে ভাত মোটেই খেতে পারে না এবারে মাথা সাজিয়ে দিচ্ছে থালি প্রথমে দিয়ে দিয়েছে শসা তারপরে লেবু তারপরে শাক ভাজা খারকোল পাতা বাটা মানে কি কি নাই এখানে তো পড়তে মানে জামাইবাবু থাকলেই মোটামুটি পঞ্চব্যান্ন তো ব্যঞ্জন তো হবেই মানে কার কার ঘরে এরকম হয় জানি না আমাদের ঘরে কিন্তু হয়ই আর সব রকমেরই মাছ শুধু একবেলা নয় ওবেলাতেও কিন্তু আবার নতুন আইটেম এই পুরনো আইটেমে কিন্তু হয়নি মানে চিংড়ি মাছেরই তিনটে ভ্যারাইটিস দেখালামই তো দেখতে থাকুন ফুল ভিডিওটা আজকে সেরাম কিছু রান্নার ভিডিও করতে পারিনি সেরাম কিছু ভিডিও পাইনি তো ছোট ছোট ক্লিপিং কিছু আমার কাছে ছিল সব মিলিয়ে মিশিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর যেহেতু বললাম শ্রাবণ মাস তো শ্রাবণ মাসের মোটা শিব এবার আমি যেতে পারিনি কিন্তু মোটা শিব যদি কপালে থাকে তাহলে সবই পাওয়া যায় ভোগের প্রসাদ মানে হচ্ছে ওই পায়েসটা আমি পেয়েছি যাই হোক সঙ্গীতা এনে দিয়েছিল আমাকে আর এই যে প্রসাদটা মানে কপালে থাকলে যতই যাই আর না যাই পাবোই সেই হচ্ছে ঘরে বসেও কিন্তু আমি এই প্রসাদটা পেয়ে গেছি এই পাওয়া কিন্তু সবার পক্ষে সম্ভব না যাই হোক আমার সম্ভব ছিল তাই আমি পেয়েছি তাই জন্য ধন্যবাদ সঙ্গীতাকে মানে আমার বান্ধবী সঙ্গীতাকে চলুন এরপরে রাতে সারাদিন আর সেরকম কোনো ভিডিও করিনি রাতের জন্য হচ্ছে পটলের দোড়মা পটলের দোরমা আবার ভেতরে পনির চিংড়ি মাছ স্টাফিং করে করা পটলের দোরমা সঙ্গে কিন্তু থাকছে এদিকে হচ্ছিলো ভাত সঙ্গে হচ্ছে আবার মানে পটলের দোরমাটা বেশি করা হয়নি যে কজন লোক সে কজন অনুযায়ী ভাত আর এদিকে হচ্ছে চিকেন কষা মানে বললাম না রাতেরও রান্নার কিন্তু সবই আবার নতুনত্ব করে আর রান্ধে এই তিনটে মানুষ কাহিল হয়ে গেছে মানে মা আমার দিদি আর ভাইয়ের বউ তিনজন আর দিদি যদি ওই বাড়িতে থাকে দিদি একাই সব কিছু রান্না করে এই যে তিনটে মানুষ কাহিল আর কিটু যেহেতু ফেমে আসতে চায় না তারপরে দেখুন পরের দিন সুতো বার করা তো আমাদের জন্য বার করা কাপড় বাড়ি থেকে কি গিফট পাঠিয়ে যাব জন মানে গিফট গিফট জামনি হোক পেলে খুবই ভালো লাগে এই যে এটা হচ্ছে একটা কিছু চিপসের মতো ভাজা খেতে এত অপূর্ব খাওয়া হয়ে গেছে আমাদের শেষ হয়ে গেছে এত সুন্দর খেতে এটা একটা চানাচুর টাইপের চিড়ে ভাজা বাদাম ভাজা সব রকম মেশানো এটা এখনো খাওয়া হয়নি আর ছিল ওদের মানে খেতে ওদের চাষের ভুট্টা ভুট্টাগুলো এত নরম এত সফট ভুট্টাগুলোও পুড়িয়েছি আমি দেখাবো ভিডিওতে তো অনেক ভুট্টা দিয়েছে তো সুতোপা বাড়ির বাপের বাড়ি থেকে সুতোপা এনেছে সুতোপা আমাদের একটা বান্ধবী ও সেরাম একটা ভিডিওতে আসেও না 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 খুব একটা তো এই যে থাকেও প্রচুর ভুট্টা পাঠিয়েছে সঙ্গে পাঠিয়েছে দু রকমের তো সুতোপা এত ভালো খেয়েছি সত্যি করে তোকে ভিডিওর মাধ্যমেই জানিয়ে দিলাম তো এই ভিডিও করি দেখিয়ে দেবো কারা কারা এই সিজনে বর্ষাকালে ভুট্টা খেতে ভালোবাসেন জানাবেন আমার বাবা মানে আমার বাবা ভাই কিট্টু জেঠু এরা খুব ভালোবাসে ভুট্টা খেতে তো এদের জন্য তো বিশেষ করে আমরা এমনিও কিনেও খাই আর চলুন চিপসটা বললাম না চিপসটা চা দিয়ে অনবদ্ধ ব্যাপার একটা সন্ধেবেলায় চা নিয়ে নিয়েছি এক কাপ সঙ্গেই সুতোপাদ্রাসেই চিপসটা চিপসটা সত্যি বলছি এত টেস্টি হয়েছিল মানে ছিল ওরা আসানসোল থেকে পাঠিয়েছে এনে কিন্তু খুব সত্যি করে খুব টেস্টফুল ছিল চিপসটা সঙ্গে এক কাপ লিকার চা আর দুটো বিস্কুট বলাই বাহুল্য মানে সন্ধেটা এইরকম বর্ষার দিনে জমেই যায় আর তারপরে পুরাবো ভুট্টা সন্ধেবেলায় যদি এরম গরম গরম এক কাপ চা হয় আর এরম খাস্তা একটা চিপস টাইপের চিপসও নয় নিমকিও নয় কিন্তু অপূর্ব স্বাদ এই যে একেবারে মুচমুচে ধরলেই যেন ভেঙে যাচ্ছে দেখে যেন মুখে দিলে মিলিয়ে যাচ্ছে তো চলুন চাঠা খাওয়া হয়ে গেছে আমার ভাইও অফিস থেকে চলে এসছে এরপরে ছাড়িয়ে নিই ভুট্টাগুলো তো মাকে বললাম ছাড়িয়ে দিতে তো পাখি ছাড়িয়ে দিচ্ছে দুটো ভুট্টার থেকে তিনটে ভুট্টা পুড়িয়ে নিই সব ভুট্টা পুরাবো না আর কিছু ভুট্টা আমরাও আবার সবাইকে একটু দিয়ে দিয়েওছি এখান থেকে তো অনেক কটা পাঠিয়েছিল এতও খাওয়া সম্ভব নয় তো আমি গোটা ভুট্টা আমি খেতেও পারবো না চলুন ভালো করে ছাড়িয়ে নিয়ে এই যে সুন্দর করে ভুট্টা দুটো ছাড়িয়ে নিয়েছি আর একটাও ছাড়াবো পরে পোড়াবো আর এই যে এই সাদা সাদা এগুলো দেখতে পাচ্ছেন ভুট্টার ভেতরে আমরা ছোটোবেলায় কত খেলা করতাম এগুলো পুতুলের চুলের মতো লাগাতাম মাথায় লাগাতাম সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে এইগুলো দেখে বর্ষাকালে এই যে ভুট্টা রাস্তাঘাটে প্রচুর বিক্রি হয় কিন্তু রাস্তাঘাটের ভুট্টার সঙ্গে এই ভুট্টাটা তুলনা করলে চলবে না যেহেতু ওর চাষের মানে ওদের বাড়ির চাষে হয়েছে তো এইটা একেবারে প্রত্যেকটা দানা সফট আর নরম আর কি ফুটছে ভুট্টাগুলো মানে এত কোমল আমি খাই না যথারীতি ভুট্টা কিন্তু এই ভুট্টাটা আমি খেয়েছি খুব ভালো লাগলো আমি রাস্তা দিয়ে ভুট্টা কিনে খুব একটা শৌখিন ভালোবাসি না কিন্তু অনেকেই ভালোবাসেন যারা যারা ভালোবাসেন কমেন্ট করবেন আর ভুট্টাগুলো চরম ফুটছে ফটফট করে একেবারে সাবধানে পোড়াবেন আমাদের তো আর সে গ্যাসে পোড়ানো আগেকার মতো উনুন বা কিছু নেই তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই যে ভুট্টা এই বর্ষাকালে একটু সাবধানে খাওয়া ভালো কিন্তু এইরকম একটা ভুট্টা হলে বলাই বাহুল্য সঙ্গে ছিল গাছের আমাদের গাছেরই লেবু আর নুন দিয়ে সুন্দর করে মাখিয়ে একবারে ঝাঁকা নাকা একবারে পরিবেশ ঝাঁকে বলে তো এই যে সুন্দর করে মাখিয়ে দিয়ে মা তো বলছে কি অপূর্ব গন্ধ বেরোচ্ছে একটা ভুট্টার যেমন একটা স্মেল আর গন্ধ আমাদের লেবুটারও গন্ধটা খুব সুন্দর ছিল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি একটা করে কমেন্ট করে দেবেন আপনাদের কমেন্ট আমার খুব উৎসাহ বাড়ায় নতুন নতুন ভিডিও তৈরি করতে চলুন আজকের মতো এখানেই টাটা চলুন এক কেমন ভুট্টাটা মেরে দেখি কেমন লাগলো তো দেখতে থাকুন ভিডিওটা আজকের মতো এখানে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সুন্দর করে মাখানা হয়ে গেছে এবারে চালিয়ে দিলেই হবে একটা বলে ছৌকো দিলো